हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्लूमिंग नेस्ट। सबाई केमन আছো? আমরা দেখতে পাচ্ছো যে আমরা আগের থেকে অনেক বেটার আছি। অনেকেই জিজ্ঞেস করেছিল যে কেমন থাকো, খবর তোমরা সেটা জানাবে, তো তার জন্য আজকের ভিডিও করা। তো দেখতেই পাচ্ছো মাম্মামও আগের থেকে অনেকটা বেটার আছে, আমি অনেকটা ঠিক আছি, আর অ্যাট লাস্ট ঠিকঠাক করে পুজোটাও করতে পেরেছি। আর আরেকটা কথা, মানে অনেকেই কমেন্ট করছো যেগুলো আমি রিপ্লাই দেওয়া হয়নি, সেটা হচ্ছে দেখো কি বলছো, বলে দাও আমি ঠিক আছি, সবাই ঠিক আছে, বলে দাও তো আমি ঠিক আছি, সবাই ঠিক আছে। দেখো আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে, আমি দেখো তো মানে যে কমেন্টগুলো আসছিল আমার একদম সেই জিনিসটা ভাল লাগছিল না, তাই তোমাদেরকে এটা জানিয়ে দেওয়ার এটা আমার কর্তব্য বলে মনে হয়েছে, আমি তাই জানিয়ে দিয়েছিলাম। আর আজকে ওই পুরনো কথা নিয়ে পুজোর দিনের কথা বলতে চাই না। তো সবাই নিশ্চয় খুব ভালো করে পুজো এনজয় করছো, আমরাও খুব ভালো করে পুজো এনজয় করছি। লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগটা নিয়েই আমি এসেছি তোমাদের কাছে। তো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো এনজয় করো বাকিটা পুরোটা, ওকে? কেশো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কেশো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার। আর মাম্মাম খুব বায়না করছিল আমার সাথে ঠাকুরের পুজো করবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ মাম্মাম আমার সাথে বসে বসে পুজো করছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের সেটা জানাতে কমেন্ট করে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অবভিয়াসলি বেল আইকন ক্লিক করে যাবে, আর যারা পুরনো বন্ধুরা আছো তারা কিন্তু অবভিয়াসলি লাইক করবে, কমেন্ট করবে, অবভিয়াসলি প্লিজ কন্টেন্ট দেখে কমেন্ট করবে, এটাই বলার। তো সবার খুব ভালো থাকো, সুস্থ থাকো। আসলে বাচ্চা যদি অসুস্থ থাকে না মায়ের কিছু ভালো লাগে না, তো যে যেখানে থাকো সবাই খুব ভালো থাকো, এটাই বলার। তো টাটা সবাইকে, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।